এই যে পড়েছি, খুব সুন্দর লাগছে দেখতে। আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে আসলাম আবারও একটা নতুন ব্লগের সাথে। আর আজকের ব্লগটা সরাসরি এখান থেকে শুরু করছি, আর অন্যান্য কিছু না দেখিয়ে থাম প্লাস টাইটেল লিখে যেটা আপনারা বুঝছেন, হ্যাঁ সেই সমস্ত কিছু নিয়ে আজকে বসে পড়েছি। আর আগের দিন আমি যে সমস্ত গিফটগুলো, মানে আমার অ্যানিভার্সারি গিফট যেগুলো দেখাতে দেখাতে বলেছিলাম, বেশ কিছু গিফট এদিক ওদিক আছে, সেগুলো এক জায়গায় করে আবার একদিন আপনাদের সামনে নিয়ে আসব। তো সেই রকমই আজকে সমস্ত কিছু যেগুলো বাদ পড়ে গেছিলো সেই সমস্ত কিছু নিয়ে আপনাদের সামনে আজকে আমি হাজির হয়ে গেলাম। আর বেশি বকবক না করে এক এক করে আমি গিফটগুলো দেখাতে থাকি। তো প্রথমেই যেটা দেখাবো, সমস্ত কিছু এক জায়গায় করে নিয়ে তারপর মুখে নামিয়ে দেখাচ্ছি। তো প্রথমেই যেটা দেখাচ্ছি, এটা ফ্লাওয়ার ভাস উইথ ফ্লাওয়ার, খুব সুন্দর খুব সুন্দর। আমার তো দেখে প্রথমে দেখে একবারেই পছন্দ হয়ে গেছিল, আর পছন্দ হয়েছেও, আর বাড়ির সবার খুব পছন্দ হয়েছে। এটা কে দিয়েছে, এটা মানে এখন যেগুলো দেখাচ্ছি মোটামুটি আমি জানি কে কোনটা দিয়েছে, তো এক এক করে বলেই দিই। এটা দিয়েছে দিদি শাশুড়ি মা, ওখান থেকে পাঠিয়েছিল। তো এই যে শাশুড়ি মা শ্বশুর মশাই আসতে পারেননি, কারণ আঙ্কেলের একটু কোমরে চোট পেয়েছিল, তো সেই জন্য আর আসতে পারেননি। দোকান থেকে আমাকে ফোন করে উইশ করেছিল, প্লাস আমাকে বললো দীপা এটা পছন্দ হয়েছে কি দেখো। তার আগে আমি দেখে প্রথমেই বলছি যে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এই যে একটা দেখানো হলো, ওটা রেখে দিলাম, এবার চলে আসছি পরেরটা নিয়ে। পরেরটা যেটা দেখাচ্ছে, এটা একটা থালা, কাঁসার থালা। এই থালাটা সম্ভবত আমার মেজো মাসে দিয়েছে, মানে মা আমাকে দুটো গিফট এক জায়গায় ছিল, তো মা বললো যে এখানে মেজো মাসের মেয়ে প্লাস মেজো মাসের দুটো গিফট থাকলো, তো আমি আর শুনিনি কে কোনটা দিয়েছে। সম্ভবত মাসেই দিয়েছে, আমার মেজো মাসে এসেছিল বনগাঁ থেকে, তো হ্যাঁ তো সেই মাসেই আমাকে এটা দিয়েছে। কাঁসার একটা বেশ বড় থালা, এটা কিন্তু আর খুললাম না। এই সমস্ত জিনিস কাগজ থেকে খুললেই কেমন যেন দাগ দাগ হয়ে যায়, ডিসকালার হয়ে যায়, তো সেই জন্য এরকম ভাবে প্যাকিং করাই থাক, যখন ব্যবহার হবে তখন আমি খুলে রাখবো এটা বা খুলে নেব। আর এরই সাথে একসঙ্গে যে গিফটটা ছিল সেটা হচ্ছে বেড কভার, সাথে বালিশ কভারও আছে একসঙ্গে যেগুলো সেট, তো সেগুলোর এটা দিয়েছে মেজো মাসির মেয়ে টুম্পা দিয়েছিল, ছোট দিয়েছিল, তো সেই দিদি এটা দিয়েছে। আর এটাও দেখানো হলো, রেখে দিই। এবার চলে আসছি পরেরটাতে, এই একটা গেঞ্জি, আর এই গেঞ্জিটা দিয়েছে, আর এই গেঞ্জিটা দেখে তো বুঝতেই পারছেন যে কার জন্য দেওয়া হয়েছে, এটা অর্পণের জন্য দেওয়া হয়েছে। আর এটা দিয়েছে মাসিমণি, আমার ছোট মাসিমণি শান্তিপুরের, তো সেই মাসিমণি এটা অর্পণের জন্য এই গেঞ্জিটা দিয়েছে, আর সাথে আমাকে, আর একই সাথে আমাকে কি দিয়েছে সেটাও একবার দেখি। খুব সুন্দর একটা জিনিস, এই যে রূপোর একটা এই এই টাইপের জিনিস দিয়েছে, লক্ষ্মী গণেশ এই সাইডে, তো এইগুলো এখন খুব চলছে রূপোর কয়েন। তো এটা দিয়েছে আমার ছোট মাসিমণি, এটা আর অর্পণার গেঞ্জি।
রাখার জিনিসটা মানে জায়গাটাও কিন্তু খুব সুন্দর। এটা রেখে দিলাম। আরো কিছু গিফট আপনাদের দেখানো হয়নি আমার এই বাড়ির থেকে, আমার শ্বশুর মশাই শাশুড়ি মা কি দিয়েছেন সেটা তো একটা খুবই মূল্যবান একটা জিনিস। আমাকে কি দিয়েছে মানে শ্বশুর মশাই শাশুড়ি মা দিয়েছে মানে তো বিশাল ব্যাপার। এই বাড়ি থেকে আমাকে কি দেওয়া হয়েছে সেটা তো অবশ্যই দেখাবো, সেটা নিয়েও বসেছি আজকে। আর আমার ওই বাড়ি থেকে কি দেওয়া হয়েছে সেটা তো আপনারা জানেন, তো প্রথমে সেটাই আরেকবার একটু দেখিয়ে দিই। আমি দেখিয়েছিলাম, বৌদিও দেখিয়েছিল, বৌদি বানানোর পরে দেখিয়েছিল, আর আমি দেখিয়েছিলাম এই যে শাখা, শাখাটা যখন নিই তখন দেখিয়েছিলাম। শাখা জোড়া আমার দিয়ে আমাকে দিয়েছে ওই বাড়ি থেকে। শুধু যে এটা তাই নয়, এর সাথে সাথে অর্পণ অ্যানিভার্সারিতে যে ড্রেসটা পরেছিল সেই ড্রেসটাও ওখান থেকে মানে টাকা দিয়ে দিয়েছিল অনলাইনে। ওটা অনলাইনে নেওয়া ছিল কিন্তু টাকাটা ওখান থেকে দিয়ে দিয়েছিল। তো এই গেল আমার ওই বাড়ির গিফট। এটা অনেকবার দেখানো হয়েছে বলে সেই জন্য একবার দেখিয়ে ছেড়ে দিলাম। প্রথমেই যেটা খুলছি একটা নাকের, এই নাকেরটা যেহেতু আমার হাতেই দেওয়া হয়েছিল আর কে দিয়েছে সেটাও বলছি, যে পাশের বাড়ি রহিমাদি আছে, রহিমাদির বাড়ি আমি গেছিলাম নূরজাহানের সঙ্গে, নূরজাহানের আইবুড়ো ভাতের দিন। তো সেই দিদি মানে পাশের নূরজাহানের বড়দি, তো সেই দিদি কিন্তু এটা দিয়েছে। এটা রেখে দিলাম। আবারও একটা নাকের পেয়েছি, তো এটাও কে দিয়েছে দেখাচ্ছি মানে বলছি, স্টোনের। তো এই নাকের গুলো কিন্তু বেশ ভালো লাগে পড়লে। আর এই নাকেরটা দিয়েছে আমার মেজো কাকা শ্বশুর, হ্যাঁ মেজো কাকা শ্বশুর মশাই আমাকে এই নাকেরটা দিয়েছে। আমি একটা পেন্ডেন্ট পেয়েছি আর পেন্ডেন্টটা এত সুন্দর মানে সত্যি খুব খুব পছন্দ হচ্ছে আমার। যে ক্রিস্টাল পাথরের সঙ্গে দেওয়া ছোট্ট একটা পেন্ডেন্ট কিন্তু এত সুন্দর লাগছে দেখতে, কি কিউট কিউট লাগছে। এটা আমাকে কে দিয়েছে বলুন তো? এটা দিয়েছে বিনগর থেকে মানস এসেছিল আর মানসের দিদি মৌ এসেছিল, তো ওরা দুই ভাই বোন মিলে আমাকে এই এটা দিয়েছে, এটা গিফট করেছে, আমার খুব পছন্দ হয়েছে খুব। তো এটা দেখানো হয়ে গেল, এটা থাক, এটা খুব পছন্দ হচ্ছে আমার। ওরা আমাকে বিয়েতেও এরকম একটা ছোট্ট ছোট্ট কানের দিয়েছে, সেই কানেরগুলো আমি খুব পরেছি, আমার বেশ ভালো লাগে ছোট ছোট জিনিস বেশ ভালো লাগে। আরেকটা জিনিস নিয়ে আমি চলে আসলাম আপনাদের সামনে। এই যে একটা দারুন, তো এটা কেমন লাগছে? এই যে পড়েছি খুব সুন্দর লাগছে দেখতে। আর এই জুয়েলারিটা আমাকে দিয়েছে মিসমি বনি, কলকাতা থেকে এসেছিল আমার অ্যানিভার্সারির দিন। আর এটা হচ্ছে গোল্ড প্লেটেড একটা জুয়েলারি, কিন্তু দেখতে খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। এবার চলে আসছি আর একটা গিফট নিয়ে। প্যাকেটটা দেখুন কি সুন্দর, কি সুন্দর দেখতে। একটা
শান্তি। এটা হচ্ছে পলা আংটি, আর এই আংটি গুলো পরলে কিন্তু হাতে বেশ ভালো লাগে দেখতে। সত্যি কথা, সবকিছুই বলছে সুন্দর সুন্দর, সত্যি খুবই সুন্দর হয়েছে যে কটা গিফট পেয়েছে। দেখুন হাতে কি সুন্দর লাগে না, আঙুলটা ভালো লাগে কিন্তু, ভরাট ভরাট লাগে। তো এবার জানাই এই আংটিটা আমাকে কে দিয়েছে। এই আংটিটা দিয়েছে রবি দাদা ভাই, প্রিয়াঙ্কা এসেছিল না, তো তারাই কিন্তু এটা দিয়েছে। অ্যানিভার্সারি পর থেকে এটা যেখানেই যাই আমি সেটাই আঙুল, মানে সেখানেই আমি এটা পড়ি। এবার দেখাবো আমার দিদি কি দিয়েছে আমার অ্যানিভার্সারিতে। দিদিও দিয়েছে একটা আংটি। এই আংটিটা কার বলুন তো? এই আংটিটা হচ্ছে অর্পণের, দিদি অর্পণের জন্য এই আংটিটা দিয়েছে। ও অ্যানিভার্সারি মানে অ্যানিভার্সারি দিন থেকে বৌদি ওকে পরিয়ে দিয়েছিল, সেই দিন থেকে ওর আঙুলেই রয়েছে। তো আমি এখন দেখাবো বলে ওর আঙুল থেকে খুলে নিলাম। এবার যেটা সব থেকে মহামূল্যবান জিনিস, তো সেটা এবার দেখাবো আমার শ্বশুর মশাই শাশুড়ি মা আমাকে কি দিয়েছে। আমাকে দিয়েছে এক জোড়া কানের, আর কানের গুলো কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর, সবার খুব পছন্দ হয়েছে। এবার দেখায় দারুণ, খুব পছন্দ হয়েছে এই কানের গুলো, মানে বলে বোঝাতে পারবো না কতটা পছন্দ হয়েছে। কানে দেওয়ার পর যে কি সুন্দর লাগছে দেখতে। আছে কানের, এখন আর পরলাম না। তো এই যে দেখানো হয়ে গেল আজকে সমস্ত গিফট, যা যা বাকি ছিল মোটামুটি সবকিছু দেখিয়ে দিলাম। আর মনে হয় না কোনো কিছু বাকি আছে, না আর কোনো কিছু সেরকম বাকি নেই। সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়ে আপনাদের সামনে বসে পড়েছিলাম আর সব কিছু দেখিয়েও ফেললাম। তো কেমন লাগলো আজকের গিফটগুলো অবশ্যই জানাবেন। আর যদি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে আর এই টাইপের ব্লগ যদি আপনারা আরও পেতে চান, তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাও প্রেস করুন, আর তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার এগুলো তো আছে। তো আজকের মতো টাটা, আপনাদের সামনে আবার ফিরে আসি নেক্সট কোনো ভালো ব্লগের সাথে। তো আমার সাথে থাকবেন, পাশে থাকবেন আমার, আর আমাকে ঠিক যেভাবে আপনারা সাপোর্ট করছেন এইভাবেই সাপোর্ট করবেন। তো আজকের মতো টাটা।